السلام عليكم ورحمة الله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أتم الصيام إلى الليل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইফতারের উত্তম সময়। প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আসুন আমরা এই বিষয়ে একটি হাদিস কুট করেছি। হাদিসটি বুখারী শরীফের জিলদে আউয়াল খণ্ডের 1835 নম্বর হাদিসটি। এই হাদিসটি হযরতে সাহল ইবনে সাআদ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন সাহল ইবনে সাআদ সাদিয়া আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াযারু আন-নাস বিখাইরিন মা আজালুল ফিত্র। হযরত সাহল ইবনে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কল্যাণের উপরে থাকবে ততদিন যতদিন সূর্যাস্তের সাথে সাথে বিলম্ব না করে ইফতার করবে। কোন প্রকার বিলম্ব না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা উত্তম। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, ফতোয়ে আলমগীরের মধ্যে মাগরিবের নামাজের আগে ইফতার করাকে মুস্তাহাব বলে আলোচনা করা হয়েছে। আমরা এ বিষয়ে আরেকটি হাদিস কুট করতে পারি যে সালাসাতু মিন সুনানিল আনবিয়া তাজিলুল ফুতুরি ওয়া তাখিরুস সুহুরি ওয়া সিওয়া। নবীগণের সুন্নত হচ্ছে তিনটি: তাড়াতাড়ি ইফতার করা, বিলম্বে সেহরি খাওয়া এবং মিসওয়াক করা। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করে নিব, এমনকি মাগরিবের নামাজের আগে আমরা ইফতার করব। কারণ সূর্যাস্তের সাথে সাথে ইফতার করলে আমরা কল্যাণের উপরে থাকব, আমরা ভালো জিনিসের উপরে থাকব, আল্লাহ আমাদেরকে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ আমরা অনেককিছু অর্জন করতে পারবো। আমরা এই হাদিস থেকে জানতে পারবো, আসলে আমরা সবাই মিলে সারাদিন সিয়াম সাধনা পালন করে সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করব,